কোন মাসে কোন সার আপনারা ড্রাগন গাছে দেবেন সেটা নিয়ে কিন্তু প্রত্যেক মাসে ওয়ান ভয়েস ফার্টিলাইজিং ভিডিও আমি তৈরি করি। অর্থাৎ মে মাসে কী সার দেবেন, জুন মাসে কী সার দেবেন, জুলাই মাসে কী সার দেবেন, আগস্ট মাসে কী সার দেবেন সব কিন্তু ডিটেলসে তৈরি করছি প্রত্যেক মাসে। তো আজকে সেরকম জুলাই মাসে আমরা কী কী সার দেব সেসব নিয়ে আলোচনা করা হবে। এর আগের মাসে যে সার প্রয়োগের ভিডিও, যেটা জুন মাসে সার প্রয়োগের ভিডিও, সেটাতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি হার্ড ফার্টিলাইজিং ইউজ করেছি, যে এক মাসে হার্ড ফার্টিলাইজিং, এক মাসে লিকুইড ফার্টিলাইজার চলবে। তো এ মাসে কিন্তু লিকুইড ফার্টিলাইজার, তো কোন কোন লিকুইড ফার্টিলাইজার, কোন কোন লিকুইড ওষুধ আমরা ড্রাগন গাছে এর উপরে প্রয়োগ করব সেসব ডিটেলসে কিন্তু জানবো আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। প্রতিনিয়ত আমার কাছে কিন্তু মানুষ কোয়েশ্চেন করতে থাকেন যে দাদা কি খাবার দেব গাছে, তো এই কি খাবার দেব, এই কারণেই কিন্তু আমি মান্থ ওয়াইজ ভিডিও তৈরি করি প্রত্যেক মাসেই, যে মে মাসে কি খাবার দেবেন, জুন মাসে কি খাবার দেবেন, জুলাই মাসে কি খাবার দেবেন, আগস্ট মাসে কি খাবার দেবেন, সমস্ত মাসে প্রত্যেক মাসে কিন্তু আমি ভিডিও বানাই এই কারণে। তবুও অনেকে কিন্তু কমেন্টে লেখেন যে কি খাবার দেবো, তো আমি একটা কথা, সেই যারা কমেন্টে লিখছেন কি খাবার দেবো তাদেরকে বলতে চাই যে কমেন্টে একটা মানে প্রত্যেক মাসে যে খাবারগুলো আমরা দিই তা সেটা কিন্তু কমেন্টে লিখে কমপ্লিট করা সম্ভব না, মানে সেটা একটা ভিডিও হয়ে যায়। সেই কারণেই আমি কমেন্টে তাদেরকে বলি ভিডিও ফলো করুন। তো সেই কারণে আপনারা ভিডিও অবশ্যই ফলো করুন, কারণ আমার পক্ষে সম্ভব না কমেন্টে লিখে একটা গোটা ফার্টিলাইজিং, একটা মাসের গোটা ফার্টিলাইজিং বুঝিয়ে দেওয়া। তো সেই কারণে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি, তো ভিডিওর থেকে দেখলেই কিন্তু আপনারা সব কিছুও বুঝতে পারবেন। এই ফলটা একটু দেখাচ্ছি কারণ বেশ সুন্দর, বেবি চিরাডো এটা। তো ফল পাকা শুরু হয়েছে, অসম্ভব মিষ্টি ভ্যারাইটি, ওটার রিভিউ নিয়েও ভিডিও বানাবো। এটাও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থিকিং, থিকিংয়ে প্রচুর কিন্তু ফুল ফোটা শুরু করেছে, দেখতেই পাচ্ছেন গাছে প্রচুর ফুলও আছে। সঙ্গে এর আগে একটাই ফল সেট হয়েছিল, তো সেই ফলটা আছে। তারপরে আপনার এটা ছাড়াও কিন্তু এই একটা ফল আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আশুন্তা ফাইভের ফল সেট হয়েছে দুটো, একটু ছোট। আমি আশুন্তা ফাইভ অনেক বড়ো দেখেছি, তো গাছের সাইজটাও অনেকটাই ছোট, সেই কারণে আমি এটা নিয়ে টেনশন করছি না, কারণ এতে আরও বড় ফল হবে আশা করছি। তো এছাড়াও আরও অনেক ভ্যারাইটি আছে, সব ভ্যারাইটি তো ধরে ধরে দেখানো সম্ভব না বা এক ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না। আজকে ভিডিওর বিষয়টা হচ্ছে ফার্টিলাইজিং, তো এই জুলাই মাসে আমরা কী ফার্টিলাইজিং করবো সেটাই মেনলি আলোচনা করব। এই ফলটা খুবই ছোট হয়েছে, গরমের মধ্যে হয়েছিল, এটা হচ্ছে হাওয়াইয়ান অরেঞ্জ, আর এর থেকে আর একটু সামান্য বড় হয় এটা, মানে জাস্ট আপনার ওই 150-200 গ্রামের মধ্যেই হয়। এই ফলটা কিন্তু এই গত পরশু দিন রাতে ফুটেছিল, তো এটা মনে হচ্ছে ওটার থেকে একটু সাইজে বড় পাবো আমরা। তো আমি এবার আলোচনা করব যে কি কি ফার্টিলাইজার দেবো এই জুলাই মাসে সেটা নিয়ে। এ মাসে যে লিকুইড ফার্টিলাইজার দেবো, সেই লিকুইড ফার্টিলাইজার কোনোটাই কিন্তু সেই হার্ড ফার্টিলাইজিং যেটা করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু এখনও পর্যন্ত আছে, যে দু মাস পরপর হার্ড ফার্টিলাইজার আর প্রত্যেক মাসে যেমন লিকুইড ফার্টিলাইজার পড়ে সেরকম কিন্তু পড়বে। লিকুইড ফার্টিলাইজারের মধ্যে সবার প্রথমে যেটা আমরা দিতে বলবো সেটা হচ্ছে খোল জল। খোল জল আমরা কিন্তু প্রত্যেক মাসে চারবার করে দিচ্ছি এখন, যেহেতু গাছে ফ্রুট সিজন চলছে, গাছে ফল আছে, আর খোল জল হচ্ছে শুধুমাত্র, অনেকে বলেন যে খোল জল বর্ষাকালে দেওয়া যায় না কারণ গাছে বৃদ্ধি চলে আসে, গাছের গ্রোথ চলে আসে, এটা যেমন বাস্তব তেমন খোল জলে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। তো যারা অর্গানিকে বাগান করেন, অর্গানিক সারে বাগান করেন, অর্গানিক ওষুধ ইউজ করেন, তো তাদের জন্য কিন্তু খোল জল ছাড়া বাগান করা ইম্পসিবল ব্যাপার। তো অবশ্যই খোল জল ইউজ করতে হবে, আমি সপ্তাহে একদিন ইউজ করি, মাসে চার দিন। তো আপনারাও কিন্তু এরকম সপ্তাহে একদিন বা 10 দিনের মধ্যে একদিন কিন্তু আপনারা খোল জল অবশ্যই ইউজ করতে পারেন, আর খোলটা 3-4 দিন ভিজাবেন, তার বেশি ভিজাবেন না। অনেকে কিন্তু এইটা বাড়াবাড়ি করে ফেলেন, অনেক দিন পর্যন্ত ভিজিয়ে রাখেন, আর আমার সঙ্গে তো অনেকে তর্কও করে ফেলেছেন যে খোল বেশি দিন না ভিজালে ভালো কাজ করে না, তো সেটা আসল কথা নয়। আসল কথা, খোল ভিজানোর নিয়মটা জানার দরকার আছে,
কে কি বললো এসব জানার দরকার নেই। আপনি তিন থেকে চার দিন ভিজাবেন, গন্ধ হওয়ার আগে কিন্তু গাছে খোল দিয়ে দেবেন। গন্ধ যত হবে তত গাছের ক্ষতি করার সম্ভাবনা বেড়ে যাবে। তো আমরা গাছের ক্ষতি করার সুযোগই দেবো না, তার আগে কিন্তু খোলটা মাটিতে দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছেন এবার কিন্তু ফলের সাইজ খুব সুন্দর হচ্ছে। আর খোল জলটা ইউজ না করলে কিন্তু খুব ফলের সাইজ খুব একটা ভালো আনা মুশকিল হয়ে যায়, যে খোল জলে কিন্তু দারুণ ফলের সাইজের উপরেও কিন্তু অনেকটা ইফেক্ট ফেলে। খোল জল ছাড়াও আপনারা কিন্তু মাটিতে দেবেন প্রত্যেক মাসের মতো, এ মাসেও কিন্তু একবার এপসাম সল্ট, একবার হিউমিক অ্যাসিড, দুটো একসঙ্গেই আমি দিই, একসঙ্গে মিশিয়ে দিই। তাহলে আমার সুবিধা হয়, গাছটা পড়ে গিয়েছিল, আমি এটাকে আমি নিচে এই প্রত্যেকটা গাছের নিচে আমি তাদের বাচ্চা তৈরি করি, অর্থাৎ গাছের কাটিং বা গ্রাফটিং আমি কিন্তু তার প্রত্যেকটা যে ভ্যারাইটি তার নিচে কিন্তু তৈরি করি। তাতে আমার সুবিধা হয় কাউন্টিং করতে বা গুলিয়ে যায় না কোথায় কোনটা আছে। যাই হোক, তো মেনলি এই লিকুইড ফার্টিলাইজার আমার আপনাদের ইউজ করতে হবে, যেটা সেটা হচ্ছে এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, আর তার সঙ্গে হিউমিক অ্যাসিড, এই দুটো একসঙ্গে দেবেন। হিউমিক অ্যাসিড কতটা, হিউমিক অ্যাসিড আপনারা দেবেন মানে এরকম ম্যাচিওর গাছে, ম্যাচিওর গাছের জন্য মোটামুটি আপনারা 10-15 গ্রাম গুঁড়োটা, আর লিকুইড হলে 25-30 ml। আর আপনার এপসাম সল্ট কিন্তু 10-20 গ্রাম পর্যন্ত আপনার এরকম বড় গাছে দেওয়ার প্রয়োজন আছে। আর যেগুলো ছোটো গাছ, এক বছরের গাছ, এরকমই এক বছরের গাছ, এক বছরের গাছে কিন্তু আপনারা 10 গ্রাম দিয়ে দেবেন, তার উপরে দেওয়ার প্রয়োজন নেই। আর একেবারে ছোটো গাছগুলো সেগুলো হচ্ছে 5-10 গ্রামের মধ্যে দিতে হবে। তো বুঝতেই পারলেন, এই দুটোই কিন্তু সেম পরিমাণে দেবেন। লিকুইড শুধুমাত্র লিকুইড হিউমিক অ্যাসিড, এই এপসাম সল্টে লিকুইড হয় না, তো হিউমিক অ্যাসিড যদি লিকুইড হয় তাহলেই কিন্তু শুধুমাত্র আপনার 25-30 ml প্রয়োজন হচ্ছে, বাকি ক্ষেত্রে কিন্তু হিউমিক অ্যাসিড এবং এপসাম সল্ট একদম সেম পরিমাণ। আর একটা জিনিস দেখায়, এইগুলো হচ্ছে মোরাক্কান রেড, অরিজিনাল মোরাক্কান রেড। এইগুলো কিন্তু আমি এনেছি আমার গোটা বাগানে বসিয়ে দেবো রুট স্টক হিসেবে, বা কিছুটা মোরাক্কান রেড কমার্শিয়াল ভ্যারাইটি হিসেবে। এখানে প্রচুর আছে, টোটাল এখানে 1000 পিসের কাছাকাছি চারা আছে, অনেক এই গোড়ায় গোড়ায় দিচ্ছি একটাই কারণে, এখানে কিন্তু অনেকটা সেফ জায়গা, তাই এখানে দিচ্ছি রুটটা তৈরি করে নেওয়ার জন্য। আর ওই নতুন যে বাগানের পরিকল্পনা আপনারা আপনাদের দেখিয়েছিলাম, নতুন বাগানে যে পিলার পোঁতা হয়েছে সেই বাগানে কিন্তু এগুলো প্রতিস্থাপন করা হবে। আর কিন্তু অনেকে বলবেন যে এত দামি চারা কেন রুট স্টক করছেন, সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। তো ওয়েস্ট ডিকম্পোজার বা কার্বন প্লাস ব্যাকটেরিয়া কিন্তু আপনাদের ইউজ করতে হবে প্রত্যেক মাসে একবার করে বর্ষাকালে। আর আমি এই মাসে পেসি নিমো ইউজ করছি, নিমাটোট যে ক্রিমি হয় ড্রাগন গাছে, সেই নিমাটোট ক্রিমির কারণে, নিমাটোট ক্রিমির কারণে কিন্তু গাছের গ্রোথ বন্ধ হয়ে যেতে পারে, গাছে ফ্রুট না আসতে পারে, বা অনেক কিছু মানে এভরিথিং সমস্যা। মাছ কৃমিটা কী করে, গাছের শিকড়ে গিয়ে বসবাস করে আর সেখানে গুটি গুটি বাসা বানায় আর তার ভিতরে বংশ বিস্তার করে, খাবার খায়, গাছ যে খাবারটা শোষণ করে করে মাটি থেকে সেই খাবারটাই খেয়ে বড় হতে থাকে। তাই গাছের খাবারটা উপরে না উঠতে পেরে গাছের যা যা হওয়ার দরকার কোনো কিছুই হবে না, সব কিছু দেখবেন গাছ শুকিয়ে যাচ্ছে, গাছে ফল আসছে না, এরকম অনেক কিছুই হতে পারে নিমাটোড কৃমির জন্য। তাই আপনারা অবশ্যই নিমাটোড কৃমি কিন্তু দমন করুন। আমি কিন্তু মাটিতে এ মাসে অর্থাৎ এই জুলাই মাসে আমি কিন্তু আর কিছুই ইউজ করতে বলবো না। এবার আমি যেটা বলবো সেগুলো কিন্তু স্প্রে, আর স্প্রের মধ্যে সবার প্রথমে যেটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে গ্রিন মিরাকেল। গ্রিন মিরাকেল মাসে দুবার কিন্তু অবশ্যই স্প্রে করুন, এটা পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে কাজ করে, সঙ্গে এটা কিন্তু স্ট্রেস লেভিয়েটর হিসেবেও কিন্তু কাজ করে। এবার আপনারা খুব ভালো করে জানেন যে এটা ফ্রুট সিজন চলছে, তাই ফ্রুট সিজনে কিছু স্পেশাল ট্রিটমেন্ট আমাদের কিন্তু করতে হয়। যেমন স্প্রের মধ্যে আমাদের কিন্তু আরও দুটো তিনটে ওষুধ একসঙ্গে দিয়ে আমি স্প্রে করি, যেমন ম্যাক্স সাইজ, আর ব্ল্যাক অমৃত, আর লেজেন্ড অর্গানিক পটাশ, এই তিনটে কিন্তু আমি একসঙ্গে মিশিয়ে কিন্তু স্প্রে করি ড্রাগন গাছে। এগুলো প্রত্যেকটা ডোজ আমি বলে দিচ্ছি, তবে প্রত্যেকটা ডোজ অবশ্যই প্যাকেটে দেখে নেবেন, প্রত্যেকটা প্যাকেটে কিন্তু ডোজ লেখা থাকে, সেই ডোজ অনুযায়ী দেবেন। এই তিনটে ওষুধ আমি ইউজ করি, 4 গ্রাম 15 লিটার জলে 4 গ্রাম হচ্ছে লিজেন্ট অর্গানিক পটাশ, আর তার সঙ্গে আপনার ব্ল্যাক অমৃত 15 লিটার জলে আপনার 45 ml আর 45 ml
ম্যাক্স সাইজ, এই তিনটে কিন্তু একসঙ্গে আমরা ইউজ করব। 15 লিটার জল নিয়ে আমরা কিন্তু গাছে স্প্রে করব। তো তাতে কি হয়, তাতে আমাদের ফ্রুট সাইজেরও ইনক্রিজ করে এবং গাছে ফুল আসার প্রবণতা বেড়ে যায়, অনেক বেশি ফুল আসে এবং ফুল ঝরার সম্ভাবনাও কিন্তু অনেকটাই কমে যায়। আর ফুল ঝরার জন্য আরও আর একটা ওষুধ আমরা মাঝে মাঝে ইউজ করি, সেটা হচ্ছে ফ্রুট ড্রপ বলে, অর্গানিক ফ্রুট ড্রপ। এটাও কিন্তু মোটামুটি আপনারা ইউজ করতে পারেন। আমি ইউজ করি 2 মাসে 1 বার, এটা কিন্তু বেশি ইউজ করার প্রয়োজন হয় না। তো গাছে ফ্রুট কিন্তু ফুল কিন্তু খুব একটা ঝরবে না, এটা ইউজ করলে ফুল বা ফল কিন্তু ঝরবে না। আমি ড্রাগন বাগান করি কিন্তু সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে, তো 100% অর্গানিক সার বা ওষুধই আমি বলবো, এটাই কিন্তু স্বাভাবিক। তো যে যে সার ওষুধের আমি নাম বললাম সবগুলোই কিন্তু অর্গানিক, আপনারা কিন্তু অবশ্যই এগুলো ইউজ করুন। আর অর্গানিক চাষে অনেক রকম বেনিফিট আছে, সেসব তো জানেন আপনারা, এর আগেও অনেকবার আলোচনা করেছি অর্গানিক আর কেমিক্যালের ডিফারেন্ট নিয়ে বা বেনিফিট নিয়ে। তো অবশ্যই অর্গানিক চাষের বেনিফিট নিয়ে যদি আপনারা ভিডিও চান আরও, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর অর্গানিক চাষ কীভাবে করবেন, বিভিন্ন ধরনের ভ্যারাইটি কীভাবে পাবেন, সব কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। অর্গানিকের সার ওষুধ এগুলো কীভাবে কালেকশন করতে পারেন, আমি কিন্তু ম্যাক্সিমাম অনেক সমস্যা, কারণ আমাদের সব জায়গায় কিন্তু সব ওষুধ অ্যাভেলেবেল পাওয়া যায় না, বা এই সার অর্গানিক সার সব জায়গায় পাওয়া যায় না। তো নির্দিষ্ট জায়গা থেকে আমাদের নিতে হয়, অনলাইনের উপরে অনেকটাই ডিপেন্ড করতে হয়, তো সেইভাবেই কিন্তু আমরা চাষ করছি। তো সব কিছুই পসিবল, যদি আপনার মনের ইচ্ছা থাকে তাহলে কিন্তু এভরিথিং পসিবল। আর এখন আমার মাধ্যমে কিন্তু প্রায় 100-এর কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি কালেকশন করতে পারবেন। তার জন্য কিন্তু আমাকে একটা SMS পাঠাতে হবে, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট এইটুকু লিখে আমাকে কিন্তু সেন্ড করবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। তো হোয়াটসঅ্যাপে এইটুকু SMS লিখে আমাকে সেন্ড করলে আমার কাছে যে লিস্ট তৈরি করা আছে তাতে প্রাইস লিস্ট, কোন মানে কোন ভ্যারাইটির কত দাম, কত সেন্টিমিটার আমরা চারা দিই, সব কিন্তু ডিটেলসে সেখানে দেওয়া আছে। তো এখন দামও অনেকটাই কমে গেছে, অবশ্যই আমাকে SMS পাঠাবেন লিস্ট, নতুন যে লিস্ট আপডেটেড লিস্ট সেই আপডেটেড লিস্ট পাওয়ার জন্য কিন্তু SMSটা অবশ্যই পাঠাবেন। রিপ্লাই হিসেবে আমি কিন্তু অবশ্যই আপনার নাম্বারে আপডেটেড লিস্টটাই পাঠিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি চ্যানেল মানেই কিন্তু ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে জানার চ্যানেল। তাই যে সমস্ত দর্শকরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রিপশন করেননি, তারা কিন্তু নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দিন। এটুকু করলে আমার চ্যানেলের সাবস্ক্রিপশন আপনি কমপ্লিট করতে পারবেন, সঙ্গে আমার চ্যানেল থেকে কোনো নোটিফিকেশান কখনোই মিস করবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরে ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।